পাতাল দেশের কথা আমরা সকলেই শুনেছি, যে মাটির নিচে আরেকটি দুনিয়া আছে, সেখানেও মানুষ বসবাস করে। এসব অনেক গল্পকথাই আমরা শুনেছি, কিন্তু সত্যিকারেই কি এসব কিছু আছে? কি আছে মাটির নিচে? মাটির নিচে গর্ত করে যেতে থাকলে কি কি দেখতে পাবো আমরা? কোথায় গিয়ে শেষ হবে এই মাটির নিচের পথ? বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমাদের এই সুন্দর পৃথিবীর ভেতরটা কেমন হবে তা সম্পর্কে আলোচনা করব, আর কিছুটা কল্পনায় দেখার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখবেন প্লিজ। আমাদের পৃথিবীর ভেতরটা পেঁয়াজের মতো অনেকগুলো স্তর দিয়ে গঠিত। অর্থাৎ পেঁয়াজ কাটলে যেমন আলাদা আলাদা স্তর দেখা যায়, তেমন পৃথিবীকেও কাটলেও কয়েকটি স্তর দেখা যাবে। আর তাতে শুধুমাত্র প্রথম স্তরেই প্রাণের অস্তিত্ব আছে। প্রথম স্তরের পরে আর কোনো প্রাণ অর্থাৎ জীব নেই। এই প্রথম স্তরকে বলা হয় আর্থ ক্রাস্ট বা ভূত্বক, অর্থাৎ সোজা কথায় পৃথিবীর চামড়া বা আমাদের পায়ের নিচের যে মাটির আবরণ তাই, যার উপরে আমাদের বাড়িঘর। এই স্তরের ভিতরে রয়েছে বিভিন্ন প্রাণী বসবাসকারী গুহা বা গর্ত, যেমন ইঁদুর এবং অন্যান্য ছোটোখাটো আকারের নিশাচর প্রাণীরা বসবাস করে। আর এর চেয়ে আরেকটু গভীরে গেলে পাওয়া যাবে নাইল ক্রোকোডাইল নামের এক ধরনের কুমির, যা মাটির নিচে 12 মিটার গভীর পর্যন্ত গর্ত করে গুহায় থাকতে পারে। আবার এই প্রথম স্তরেই রয়েছে বেশ কিছু প্রাচীন ভূগর্ভস্থ শহর, যেমন তুরস্কের এলেনগোবু। বর্তমানে এই শহরটি ডিরিনকুয়ু নামে পরিচিত। এটি ভূত্বক থেকে 85 মিটারের বেশি গভীরে অবস্থিত। 18 স্তরের টানেল দিয়ে নির্মিত গোলকধাঁধার মতো বিস্তৃত শহরটিকে 20,000-এর বেশি মানুষ ধারণের ক্ষমতা ছিল। ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব 370 সালে এই শহরটি গড়ে তোলা হয়েছিল। এরপরে হাজার বছর ধরে এটি ক্রমাগতভাবে ব্যবহার করা হয়েছে। আর আমরা যে মাটির নিচ থেকে জল পাম্প করে তুলি তাও কিন্তু এই স্তরের মাত্র 10 থেকে 150 মিটার গভীরতার মধ্যে থেকেই পাই। তাছাড়া বিভিন্ন এলাকায় এই গভীরতায় নানা রকম খনিজের খনি পাওয়া যায়, যেমন কয়লার খনি। আর বিশ্বের সবচেয়ে গভীরতম খনি 4 কিলোমিটার পর্যন্তই গভীর। দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনির শ্রমিকরা মাটির 2 কিলোমিটার গভীরে জীবন্ত কীট খুঁজে পেয়েছেন, কিন্তু 3 কিলোমিটার গভীরতার পর আর কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। এছাড়াও রয়েছে এখনও পর্যন্ত খনন করা বিশ্বের গভীরতম কূপ, কোলা নামের রাশিয়ার খনন করা অত্যন্ত গভীর কূপ, যা 12 কিলোমিটার গভীর। মোটামুটি এই গভীরতার মধ্যেই আমরা সকল খনিজ বস্তু, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা এবং খনিজ তেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, কয়লা সব কিছুই পেয়ে যাই। মাটির থেকে 70 কিলোমিটার গভীরতা পর্যন্ত স্তরটি ভূত্বক। এই ভূত্বকের স্তরের নিচের দিকের তাপমাত্রা 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এরপরে আমরা আরেক স্তরের দেখা পাই, যাকে বলা হয় ম্যান্টল বা বিচ্ছুরিত স্তর বা গুরুমণ্ডল। এটা আমাদের গ্রহের সবচেয়ে বড় অঞ্চল। এটি পৃথিবীর আয়তনের 82% এবং ভরের 65% জুড়ে বিস্তৃত। এটি প্রথম ভাগে উত্তপ্ত শিলা দিয়ে গঠিত, যা গলিত অবস্থায় রয়েছে অনেকটা জেলির মতো। এটা এই স্তরের মধ্যেই খুব ধীরে ধীরে প্রবাহিত হয়। বছরে এটি মাত্র 1 সেন্টিমিটার স্থান পরিবর্তন করে থাকে। আরও গভীরে যদি যাই তাহলে দেখতে পাব এটি আকাশি নীল রঙের ম্যাগনেশিয়াম সিলিকেটের স্ফটিকে পরিণত হয়েছে। আরও নিচে নামলে চাপ আরও বাড়তে থাকার কারণে অ্যাটম বা পরমাণুর গঠনে পরিবর্তন হয়, যার কারণে সবচেয়ে পরিচিত পদার্থগুলোও খুবই অদ্ভুত আচরণ করতে থাকে। আর এর চেয়ে আরেকটু গভীরে গেলে পাওয়া যাবে একটি ঘূর্ণায়মান জায়গা, যেটি ক্যালিডোস্কোপের স্ফটিকের মতো বস্তু রয়েছে। এটা এমন এক জায়গা যেখানে শিলা প্লাস্টিকের মতো নমনীয় এবং এখানের খনিজগুলো এতটাই বিরল যে পৃথিবীর উপরিভাগে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। এই স্তরের তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে। পৃথিবীতে যতগুলো আগ্নেয়গিরি আছে তার প্রায় সবগুলোই ম্যান্টেল স্তরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। ম্যান্টেল স্তরে থাকা উত্তপ্ত গলিত ম্যাগমা ভূভ্যন্তরের চাপে আগ্নেয়গিরিগুলির মাধ্যমে বেরিয়ে আসে। এদের উষ্ণতা প্রায় 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এভাবে মোটামুটি 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত পৌঁছানোর পর আমরা ম্যান্টেল বা বিচ্ছুরিত স্তরের শেষ প্রান্তে পৌঁছে যাব। অর্থাৎ ম্যান্টেল বা বিচ্ছুরিত স্তর 2900 কিলোমিটার গভীরতা পর্যন্তই রয়েছে। এরপর অন্য একটি স্তর শুরু হয়ে যাবে। এরপর শুরু হবে কোর বা কেন্দ্রমণ্ডল, যা দুটি ভাগে বিভক্ত, আউটার কোর বা বহির্কেন্দ্রমণ্ডল এবং ইনার কোর বা অন্তর্কেন্দ্রমণ্ডল। সুতরাং ম্যান্টেলের পরেই পাব আমরা আউটার কোর,
এখানের উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এখানে গলিত ধাতুগুলো লাল রঙের স্রোতের সৃষ্টি করেছে, যা সর্বদা বয়েই চলেছে। মনে হয় গলিত ধাতুর সাইক্লোন বা ঝড়। আর এই গলিত ধাতুর চলাচলের ফলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আসলে সেখানে গলিত ধাতুগুলোর চলাচলের ফলে যে ঘর্ষণ হয় তাতেই চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়, যার জন্যই পৃথিবীর উপরিভাগে জীবনের অস্তিত্ব রয়েছে। চৌম্বকীয় এই স্তরের জন্যই পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথে জড়িয়ে রয়েছে, নাহলে কবেই তা ধ্বংস হয়ে যেত। আর এরপর আরেকটু গেলে আমরা চূড়ান্ত স্তরে পৌঁছে যাব, যেটি ইনার কোর বা অন্তর্কেন্দ্রমণ্ডল নামে পরিচিত। এই স্তরটি প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এত উষ্ণতার পরেও এখানের লোহা ও নিকেল না গলে গিয়ে কঠিন অবস্থাতেই উত্তপ্ত হয়ে আছে। অথচ এই স্থানের উত্তাপ সূর্যের উপরিভাগের তাপের মতোই বলে ধরা হয়। আসলে এটি ভূত্বক থেকে প্রায় 5000 কিলোমিটার গভীরে শুরু হওয়ার পর চাপ এতটাই বেশি যে এর কারণে ধাতু উত্তপ্ত হলেও গলতে পারে না, তাই কঠিন হয়ে পৃথিবীর কেন্দ্রে একটি নিরেট স্তর তৈরি করেছে। অর্থাৎ তাপ বেশি থাকলেও চাপের কারণে এখানের ধাতুগুলো না গলে কঠিন অবস্থায় থাকে। এটা এমন একটা স্তর যেখানে আমরা একেবারে কেন্দ্রে, তাই এটি আকারে গোলকের মতো, যা চাঁদের চেয়ে কিছুটা ছোট। এখানকার পরিবেশ এত বেশি রুক্ষ যে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রায় 3.5 মিলিয়ন অ্যাটমসফেরিক চাপ এখানে দেখা যায়, যার জন্য এখানে কোনো কিছুই ভালো করে টিকতে পারে না। মোট 6371 কিলোমিটার লম্বা গর্ত করার পর আমরা পৃথিবীর কেন্দ্র বা সেন্টার পেয়ে যাব। এরপর আরও গর্ত করলে আবার ভূত্বকের দিকেই যেতে হবে, একসময় পৃথিবীর উপরিতলে আবার চলে আসব। অর্থাৎ পৃথিবীটিকে ছিদ্র করে এই মাথা থেকে ও মাথা চলে যাব। কিন্তু আসলেই কি এত লম্বা গর্ত করা সম্ভব? উত্তর হলো না, কোনোভাবেই সম্ভব না। এত উত্তাপে আর এত চাপে কোনো যন্ত্রের ক্ষমতা নেই যে পৃথিবীর কেন্দ্রে পৌঁছবে এবং কেন্দ্র পার করে আবার ভূত্বকে চলে আসবে। কিন্তু এত আলোচনা করার পরেও কোথাও কি পাতালের দুনিয়া পেলাম যেখানে আমাদের মতনই অন্য কোনো মানুষ বসবাস করে? না বন্ধুরা, আসলে এগুলো সব গল্প কথায়, সত্যি বাস্তবে নয়। বর্তমান যুগে বাচ্চা থেকে বুড়ো সকলেই মোবাইল ব্যবহার করে। দুনিয়ার প্রায় 500 কোটির বেশি মানুষ আজকের দিনে মোবাইল ব্যবহার করছে। অনেকেই 4G, 5G, 6G ব্যবহার করছে। আর আমরা সবসময় শুনে থাকি যে বেশি মোবাইল ব্যবহারে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সত্যি কি মোবাইল ব্যবহারে ক্যান্সার হয়? মোবাইল ব্যবহারে কেনই বা ক্যান্সার হবে? মানুষ বললেই তো আর সব হবে না। যারা এই বিষয়ের সত্যতা জানতে চান তাদের জন্য রইল এই ভিডিওটি। চাইলে 3 মিনিটের ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করব ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।